মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে মেদিনীপুর। তার মাঝেই মোদির জনসভা নিয়ে তোড়জোড় চলছে হলদিয়া চত্বর জুড়ে। গতবারে স্টেজ ভাঙা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হলদিয়া চত্বর। স্টেজের সামনে ফুল দিয়ে তৈরি করা হয়েছে আট পাপড়ির পদ্ম। সামনে বসার ব্যবস্থা করা হয়েছে ভিআইপি মানুষদের। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু সেই আমন্ত্রণ খারিজ করে দিয়েছেন তিনি। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।